হবে বিয়ে করে দেখব আজ বালিশ বালিশ ফুটো করে wait please wait please আমি আসি আমি আসি আমি আসি দাদা আমি কোল বালিশ আমার দাদা সে হলো পা বালিশ আমার বৌদি সে ঘরে চিত শুয়ে আছে সে হলো মাথার বালিশ দাদা এক কিলো মাংস আমাদের বালিশের বংশ দাদা আমার নাম বালিশ চেবা হলো ছোট্ট করে আলোচনা করি জানো দা আমি তখন আমার মায়ের পেটে সেই সময় কিন্তু আমি হব হব ভাব মা তো প্রচুর কষ্ট পাচ্ছে বাবা তো ট্রেনে হাঁটি কি করি কি করি ওটা হঠাৎ বলতে বলতে এখন ঘর হতে মা বলতেছে বলে এই দেখো এক কাজ করে দিন আমার ঘরে তোমার কোল বেশ কোলে দাও দিন দাদা মানুষ পারে সালা মানুষ যন্ত্র ছটফট করতেছে এই সময় তার লাগবে কোল বালিশ দাদা গো বাবা যে ঘরে মধ্যে কোল বাসে নেই মার কোলে বেগে দিয়েছে মাই ঠাঙ্গা মিথ্যাটা বলবো নি আমি শাক করে হয়ে গিয়েছি যেই হয়ে গেছি ঘরতে মা বলতেছে বলে এই দেখো সেই জায়গা কোল বালিশ না হলো তার আজ থেকে নাম থাক কোল বালিশ বিপদ থেকে উদ্ধার হইলে বিপদ না হইলেও বিপদ
আছে আছে তুই কই বৌদি আমারা সিল্ক লুঙ্গি পরে আছি ধর আমার গায়ে আগুন ধরে গেল যদি লুঙ্গিটা না খুলি আমি পুড়ে মরে যাব এটা বিপদ হয় এটা একটা বিপদ আর যদি লুঙ্গিটা পুরো খুলে দিই তাহলে সে তো বড় মহা বিপদ মুখ পরে পয়সা উত্তরগুলো শুনছ শুনছ ও জ্বালায় আমি জ্বলে রে তোর জনকে বিচার করে মরবো কেন এই তুই তো আমাকে কইলু বৌদি রে একটা ফোন রিচার্জ করা দোকান করে দে হ্যাঁ তা আমি করে দিছি করে দিছি সে দোকান আর আছে মুখ পড়া কেন সেই দোকান ভেঙে সাদা করে দিছি তান ভাবেনি দিদি গো শুনো আমাকে কইলো একটা ফোন রিচার্জ করা দোকান করে দে তা আমি মরে মাথা একটা ফোন রিচার্জ করা দোকান করে দিছি দিদি গো রিচার্জ করবে কাই রিচার্জের সঙ্গে সঙ্গে আবার একটা ব্যবসা শুরু করছে মুখ পড়া যত সব সুন্দর সুন্দর মাইঝুগুলো আসবে তানকে নাম্বার লিখে রিচার্জ করবে সব নাম্বারগুলো মাথায় টিক চিহ্ন মেরি রাখবে আর সব নাম্বারগুলো লিয়া পাড়ায় পাড়ায় 500,000 টাকা করে প্রিয় গিয়ে ছেলে দেখাচ্ছে বিক্রি করবে দিদিকে মুখ পড়ার মারবেন কি আমাকে মারে কি আছে দিদিকে কইলে বিশ্বাস করবে না কইলে বিশ্বাস করবে না ও নাম্বার বিক্রি করা লিয়া মুখ পড়াকে কি নাম আর মারলো আর ওই তো সেদিন আমাদের পাড়ায় দুটা খুঁড়ি আর একটা বিধবা কি হয়েছে পালিয়া যাইছে আর মুখ পড়াকে পিছে দিচ্ছে আচ্ছা বৌদি তোমাদের নাম্বার কে দিয়েছি কে দিচ্ছে ওদের আমার এই অধন্ত নাম্বার দিয়েছে মুখ পড়া তোকে মারবে নাকি আমাকে মারবে দেখ ভাই তোর জন্য আমি পঞ্চায়েতে যাইছিলি পঞ্চায়েতে গিয়া লোকের হাতে পায়ে ধরিয়া আবার দোকান খোলার অনুমতি লে আসছি তুই ভালোভাবে দোকানটা চালাই কিন্তু আবার কিন্তু হ্যাঁ কিন্তু আবার কিন্তু কি পঞ্চায়েত থেকে কইয়া দিছে কি মেয়েদের রিচার্জ করতে পারবো ছেলেদের রিচার্জ করতে পারবো আমি কানমুল দিছি আর কোন মেয়ে রিচার্জ করবো না মনে থাকবে মনে থাকবে আমি চলে যাইছি আর কোন মেয়ে রিচার্জ করবো নি আবার যদি আইসে শুনে কোন মেয়ে রিচার্জ করছু কি করবি তুই তো জানিস আমার নাম বেহুলা আমি যেমন মোরা স্বামী বাঁচাতে পারি তেমন ইয়ং ইয়ং মতো দে না চাইতে পারি যা ঘরে চলে যা দাদাই আমার বৌদি ইয়ে জেলায় ভালো কাজ যেতে পারি না ইয়ে জেলায় ভালো কাজ করতে পারি না যাই হোক দাদা এই বৌদির কথা না শুনে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে এখন আমি চললাম আমার মোবাইল সেন্টারে কি হবে বিয়ে করে বালি ফুটো করে কি হবে বিয়ে করে নমস্কার মাই নেম ইজ জবা
আমি আজ ঠিক কলকাতা থেকে এই ফার্স্ট টাইম আমি দিদির বাড়ি যাচ্ছি কিন্তু মা আমাকে বলল গাড়ি থেকে নেমে দিদিকে ফোন করতে কিন্তু আমার সব পুরো রিচার্জ শেষ হয়ে গেল এদিক ওদিক ঘুরে দেখি কোনো যে রিচার্জ দোকান পাওয়া যায় কি না ওই হ্যালো শুনছো তুমি আপে না বানানে কি কসম খাই হে খাই হে তেরি আঁখো মে কাহত কি নজর ম্যাডাম কথা নারাগা বলবে ওই হ্যালো শুনছো শুনে আত্মা শান্তি পেলো এইবার বলে এইবার বলছি এইবার বলছি কানে রিচার্জ করা হয় তো তোমার কি মনে হয় এখানে কি সাইকেল পাম দা হয় নাকি কেন তাহলে আর উপরে কি লেখা আছে দেখো ওখানে কিছু একটা ভুল আছে না ভুল নেই দেখো দেখো ঠিক লেখা দেখো ওর কিছু একটা ভুল আছে তুমি আরে লেখা আছে রিচার্জ করা যায় লেখা যায় দেখো হ্যাঁ কোথাও কোথাও ও স্যার তাই তোর দল ভাঙে কেন রে রিচার্জ রিচার্জ তো দাঁড়া দেখেনি কে কোথা আসে দেখেনি দাঁড়া দেখো দেরি করো এখন আসলো না তো এখন যাইনি না এক কাজ তুই ফোন করে দেখো আরে বন্দুকের গুলি মিস আছে কিন্তু রিচার্জ করতে মিস হবে না পাঁচশো টাকা আমার দিলি ঝিরে ফেরত না হলে রিচার্জ করে তুই কি ভেবেছিস আমি গ্রামের মেয়ে আমি কলকাতা থেকে আসছি আমার টাকা না ফেরত পেলে তোকে যা করবো না তোরা কলকাতার মেয়ে ওরা হাওড়ে কলকাতার মেয়ে বলে তো ওই জেলায় চলে যাচ্ছি ভেবেছিস তাকে আমি বোকা নাকি পাঁচশো টাকাই আমার দিবি ফাঁকি আর ফেরি সরি হাতে ধরি ফেরি সরি হাতে ধরি কোনো দোষ নেই কই আমার দোষ করে বলছিস কোনো দোষ নেই মানে বলি শোনো সবার বেলা রিচার্জ করে যাচ্ছি সবার টাকা ঢুকে যাচ্ছে আর তোমার বেলা ঢোকে না মূর্খ গেয় রে তো নেই কোনো জ্ঞান ভেঙে দেবো এবার রিচার্জ দোকান আর কেন করি জারে চুরি ঘরে জানা ওরে হাউ ঝামেলা বাড়াস না ঝামেলা দেখছিস কোথায় আমরা নারী আমরা সবকিছুই পারি কি আছে আমরা নারী আমরা সবকিছুই পারি সবকিছু পারো দেখি দেখি বাবা হয়ে দেখান দেখি মূর্খ গেয়রে তো নেই কোনো জ্ঞান ভেঙে দেবো এবার রিচার্জ দোকান আরে কেন করি জারে চুরি ঘরে জানা ওরে হাউ ঝামেলা বাড়াস না লোক তো কবি পার পাবি লোক তো কবি পার পাবি তুমি না তুই আমারি ভালো চাস তো ফেরত নইলে নেব জোর করে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে কেন মিছে ঝগড়া করি তুই তো আফের দিবি না ও টাকা দিবি না তো না মেরে তো পড়ে যাবে মুখ করে ছেড়ে দে ও ছাড়ে দিয়ে রে আমি দুটি মিশে যাবে নেচে লাভ
এটা বাচ্চা মে মারতেছে তুমি রে পক পক করতে আছো নাই মুখ পড়া তুমি রে পক পক করতে আরে আর বকছ হ্যাঁ মারুছি কেনি এ বৌদি বৌদি রে তুই ধর কি করব আমরা কামড়াবো কাই কামড়াবো কোথা কামড়াবি বলে দে কোথা কামড়াবি বলে মুখ পড়া একটা ছুটকি মতন মে তোর মারেতে আর তুই শেষে মার খাওটা আবার কোন কামড়াইবু কেন মারতে জিজ্ঞেস কর এই যে বাচ্চালে তোমাকে ধরে মারতে কিনি তোকে মারব না করব না কেন কি করছে ওর কাছে আমি রিচার্জ করতে গেছি 500 টাকা দিয়েছি রিচার্জ করে দেইনি টাকাও ফেরত দিচ্ছে না আরে আর বংশ তোকে কতবার কইছি তোকে কতবার কইছি তুই মাইছির মোবাইলে রিচার্জ করবনি আচ্ছা তুই বল প্রথম বউনি খরিদার আমি তো ছেড়ে দিতে পারি ওলা উঠে তো জনে আমি যাবো মরে লোকেশনে দিন দুপুলা ঝগড়া পড়ে এ বউজি তোর দিদি এ বউজি তোর দিদি জানিস না মেরে কত মার তোর বারবার বলেছে আমার বেদে তোর বারবার বলেছে আমার বেদে এ বে না দে না দে আমার মাথা জি ঘি আর আছে কি হয়েছে সেই জি গরুর গোবর হয়ে গেছে ও লাউটি তো চলে যাবে যাবো মরে লোক সঙ্গে দিন দু পোলা ঝগড়া পড়ে এ বৌদি তোর কি এ বৌদি তোর কি জানিস না মের কত বার ব্যাকলে পাজি ছেলে এমন ব্যবহার চাইলে এখন লোকে কে খাওয়া বুঝে মার থানে বলে বে না দিলে থানে বলে বে না দিলে ভুল হবে যে বার 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 তোনে বন্ধ করে দিছি আমি তো জানতে পারিনি তোনে বন্ধ করে দিছি বলে আই যে মাইছি তোমারে কি না গন্ডগোল কর ডাক্তার খুলে কাও আরে দিদি আর বলো না আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে সেই জন্য দোকানে গেছি রিচার্জ করতে 500 টাকা দিয়েছি রিচার্জ করে দেয়নি টাকাও ফেরত দিচ্ছে না ওই মুখ পোড়া তুমি ম্যাডামের মোবাইলে রিচার্জ করছো হ্যাঁ করছি কাই নাম্বারটা দেখি এই দে নাম্বার দেখি দেখি তাড়াতাড়ি দেখি যাই দে নাম্বার ম্যাডাম তোমার নাম্বারটা কও 7872992662 ও মুখ পোড়া ম্যাডামে তো লাস্টে 62 টাইম রিচার্জ করছি 62 ও মুখ পোড়া তুই কাই 62 রিচার্জ করছো ওটা তো 61 ম্যাডাম তুমি রেডি হও রেডি হবো মানে আর ক্ষমা চাইবো আর চাইবো তো তুমি স্টাইলে স্টাইলে চাই আর স্টাইলে চাইবো কি করে চাইবো চা তো চাই চাই আর না জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর মুখ পড়া না জেনে করেছি ভুল ক্ষমা করো দাদা ঠাকুর ওটা তো ক্ষমা চাচ্ছি রে তুই ক্ষমা চা ওই তুই যা ভুল করছু তোর ভুলের কারণে ম্যাডাম এই 500 টাকা ক্ষতি হয়েছে হয়েছে আর আপনাদের কই আপনারা যারা রিচার্জ করব আর জানে রিচার্জ করাইবো তানে বারবার নাম্বারটা যাচাই করে নিব দেখবা এই ভুলটা আর হবে নি তুমি ঠিকই বলেছো দিদি এই সভ্য সমাজে ফোন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বস্তু যার মাধ্যমে আমরা দেশ বিদেশে আত্মীয়স্বজনের সঙ্গে খুব কম সময়ের মধ্যে কথা বলতে পারি কিন্তু কথা বলা নয় এমনকি ভিডিও কলেও একে অপরের প্রতিচ্ছবিও দেখতে পাই ফোনটি হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে ও মুখ পড়া আমি চল যাইছি আর কোনো গন্ডগোল করব নি আর ম্যাডামের মোবাইলে রিচার্জটা করে দেব আমি করে দেব আবার যদি গন্ডগোল শুনছি তুই তো জানু আমার নাম রাহুলা সারা খেয়ে যে মরবে আমি যেমন মোরা ভাত আর বাঁচাতে পারি তেমন ইয়ং ইয়ং মধ্য দে নাচাই তো পারি আরে ধাক্কা মারছো কেন আমি আমার পা তো যাচ্ছে সত্যি জবা তোমাকে প্রথম ভেবেছিলাম তুমি খুবই হাই ফাই এখন বুঝতে পারলাম তুমি বিনা পাসওয়ার্ডে ওয়াই ফাই সত্যি জবা যদি আমি ভুল করে থাকি পারলে তুই আমাকে ক্ষমা করে দেবে না পারলে তুই আমাকে ক্ষমা করে দেবে না ভুল সে তো তোমার ছিল না ভুল আমারও আছে কারণ আমার দেখে নেওয়া দরকার ছিল নাম্বারটা তুমি ঠিকঠাক মেরেছো কিনা হ্যাঁ ক্ষমা তো তোমাকে করে দিয়েছি এখানে আসার পর গ্রাম আমার খুব পছন্দ হয়েছে ঠিক আর তার থেকে একটা জিনিস বেশি পছন্দ হয়েছে কোনটা তোমাকে তোমাকে চাওয়ার ছিল সব নয় আমার তোমাকে পাওয়া হলো সত্যি ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবনে সাথী চির সাথী আমার জীবনে সাথী
তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবনে সাথী সাথী চির সাথী আমার জীবনে সাথী Shanti, Amar, Jibone Shanti.